অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। প্রাক্তন সেচমন্ত্রীর গাফিলতিতেই জমা জলে দুর্ভোগের শিকার হচ্ছেন বেহালা সহ কলকাতার মানুষ। সেচ দফতরকে 3 বছর ধরে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। শনিবার নাম না করে এই ভাষাতেই বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কলকাতা পুর প্রশাসক তথা আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, কলকাতা পুরসভার তরফ থেকে আমরা সেচ দফতরকে গত 3 বছর ধরে বলে এসেছি অবিলম্বে খালগুলির অবস্থা দেখে একটা তালিকা দিতে। মন্ত্রী মশাইকেও আমি সরাসরি বলেছিলাম, তারপর মন্ত্রী মশাই আধিকারিক পাঠিয়ে দু একটি জায়গায় পর্যবেক্ষণ করিয়েছিলেন, কিন্তু ড্রেজিং করাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানা মাত্র জল যন্ত্রণা কমাতে বিশেষ পদক্ষেপ নিয়েছেন। শুভেন্দু রাজীবকে নিশানা করে ফিরহাদের তো 3 বছর ধরে সেচ মন্ত্রীকে বলা সত্ত্বেও যে কাজ হয়নি, মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গেই সেই কাজটা হলো। একই সঙ্গে কলকাতার ড্রেনেজ সিস্টেম অনেক ভালো পর্যায়ে আছে দাবি জানিয়ে পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানান, বেহালা টালিগঞ্জ সহ কেন জল জমছে সে বিষয়ে সেচ দফতরকে জিজ্ঞাসা করা হলে সেচ দফতরের সাফাই, মেট্রো রেলের কাজের জন্য চ্যানেলগুলো বন্ধ আছে, ফলে জল বের হতে পারছে না, আবার বেহালার কিছু জায়গায় ড্রেনিং না হওয়ার জন্য জল জমেছে। তবে শুক্রবারই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। আবাসন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক গতকালই সেচ দফতরের সচিব সহ সমস্ত আধিকারিক ও কলকাতা কমিশনার সহ পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। তারপর আজ শনিবারই পুরসভা, সেচ দফতর ও মেট্রো আধিকারিকেরা যুগ্মভাবে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান। তারা একটি রিপোর্ট দেবেন মুখ্য সচিবকে। সেই রিপোর্টের ভিত্তিতেই বর্ষার পর ড্রেনিংয়ের কাজ শুরু হবে। তবে আপাতত প্রাথমিকভাবে নিকাশি ব্যবস্থা ঠিক করার কাজ শুরু হয়েছে বলেও জানান ফিরহাদ। তিনি বলেন, প্রাথমিকভাবে নিকাশি নালাগুলির পানাসহ নোংরা তুলে ফেলার কাজ শুরু করা হয়েছে। এরপর ড্রেনিংয়ের কাজ এবছর সম্পন্ন হয়ে গেলে আগামী বছর শহরে জল জমার সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী কলকাতার পুর প্রশাসক।